তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে। কিছু প্রতিশ্রুতি পূরণ হয়েছে এবং কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে যা পূরণ হবার পথে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডেবরায়, ডেবরার তাবাগড়িয়া ঘাটে। এখানকার মানুষজনের একমাত্র ওই মোকারিমপুর থেকে একমাত্র উপায় খেয়াপাড়াপার। খেয়াপাড়াপার করেই তাদের জীবনধারণ। প্রতিটি ছোট ছোট কাজে তাদের সেই মোকারিমপুর থেকে এই তাবাগড়িয়ায় আসার একমাত্র উপায় এই খেয়াপাড়াপার। এখানকার মানুষজনের কি দাবি, কি হলে তাদের সমস্যা মিটবে সেটা শুনে নেব। ডেবরার বুক চিরে বয়ে গিয়েছে কাঁসাই নদী। এক পার তাবাগড়া, অন্য পার মোকারিমপুর। ডেবরার 14টি অঞ্চলের মধ্যে 10টি তাবাগড়ার দিকে, বাকি 4টি মোকারিমপুরে। এদিকে যে কোনো ছোটখাটো কাজে মোকারিমপুর ঘাট হয়ে তাবাগড়ায় আসতে হবে ওপারের মানুষদের। পারাপারের একমাত্র ভরসা নৌকো। এদিকে নৌকোয় রয়েছে বিপদের আশঙ্কা, তাই দাবি একটা সেতুর। অবশ্যই ওভারব্রিজ দরকার। ওভারব্রিজটা হলে সম্পূর্ণ ভালো হয় মানুষের। এই যে নৌকার জন্য দাঁড়িয়ে রাখতে হয়, অসুবিধা হয় বিশাল মানুষের, এটাও সবসময় চাই। সুবিধা হয়েছে বলতে আমাদের তো অসুবিধা তো এই ঘাটপাটটাকে নিয়েই সবসময় সমস্যা। এই ঘাটটাকেই তো বেরোনার, হয়তো সকাল 8টায় কোনো প্রয়োজন, সে পর ডেবরার দিকে যাব, সেই মুহূর্তে হয়তো দেখা যাবে 11টা 12টা বেজেগুলো পেরোতে পারছি নি। সেতু তৈরি হয়ে গেলে নৌকা চালকদের কি হবে, তাদের পেটি বা চলবে কিভাবে, সে কথা না ভেবেই তারাও এক বাক্যে দাবি করেছেন ব্রিজের। এই কাঁসাই নদীর ওপর চাই একটা ব্রিজ, মানুষের পারাপারের জন্য, মানুষের উপকারের জন্য। এখানে যারা নৌকা চালক রয়েছেন তারাও নিজেদের জীবিকার কথা না ভেবে কিন্তু এক বাক্যেই জানাচ্ছেন ব্রিজ হোক মানুষের সুবিধার্থে। আমাদের কি হবে, আমাদের সুবিধা হবে, ব্রিজটা হোক, ব্রিজটা আমরাও চাই, আমরা ব্রিজ চাই। তাহলে আপনাদের জীবিকা কি হবে? আপনাদের তো এটাই জীবিকা। না, আমাদের এটা জীবিকা না, আমাদের অসুবিধা হয়, অসুবিধা হয় কোনো ধরো আজকে লোকার জন্য হচ্ছে, হঠাৎ দিতে আমাদের বাড়ি কোনো কষ্ট হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তখন আমাদের পারাপার খুব অসুবিধা হয়। আমাদের হসপিটাল নাই সাইডে, না আছে কোনো নার্সিং হোম, সব তো আমাদের ডেভেলপ যেতে হয় না, যার জন্য আমরা ব্রিজ আমরাও চাই যে ব্রিজটা আমাদের হোক। হোক ব্রিজ হোক, তোমাকে কিছু ব্যবসা করে খেতে হবে, ঠিক আছে। আর নয় খেয়াপাড়াপার, এবার দাবি ব্রিজের। কি বলছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, শুনবো তারই মুখ থেকে। কবে হবে ব্রিজ, কবে মিটবে মানুষের এই খেয়াপাড়াপাড়ের সমস্যা, কি বলছেন তিনি? এটা খুব যুক্তিসঙ্গত ডিমান্ড, এটা প্রায় 70 বছর ধরে ওখানে ডিমান্ড রয়েছে যে ওটা ব্রিজ করতে হবে। শুধু ওইখানটা না, এরপরে যদি নদীটা পেরিয়ে যান কাঁসাই নদী, দেখবেন দুর্গাপুর বলে একটা জায়গা আছে, সেখানে যদি আরেকটা ছোটো ব্রিজ করে, সেখানে নদীর একটা ব্রাঞ্চ আছে, যে কাঁসাইটা আপনি দেখলেন তাবাগাড়িয়াতে, ওই কাঁসাই নদীরই একটা ব্রাঞ্চ আপনি নাড়াজলের গা দিয়ে ওটা বেরিয়েছে, বেরিয়েছে আবার পাঁচটার দিকে চলে গেছে। ওখানে একটা ছোটো ব্রিজ লাগবে, এখানটা বড় ব্রিজ লাগবে। এই দুটো যদি প্রপোজাল আমি PWD মিনিস্টার শ্রী মলয় ঘটক ওর কাছে পাঠিয়েছি, তার সঙ্গে অন্তত 4 থেকে 5 বার মিটিং করেছি। উনি বলেছেন যে ইঞ্জিনিয়ারদের কাছে নামিয়েছি ফাইলটা, আসছে, একটা DPR হবে, লোকাল সার্ভে হবে, হয়ে বাজেট হবে। এটা তো অ্যানুয়াল, এতে স্টেট প্ল্যানে করতে হবে, আমাদের এখানকার যে জেলার কোনো প্ল্যানে হবে না, একটু সময় লাগবে, কিন্তু আমরা খুব চেষ্টা করছি যাতে এটা হয়। তৈরি হবে সেতু, সমস্যা মিটবে সাধারণের। তবে আপাতত এই খেয়া পারাপারের ভাড়া কিছুটা হলেও লাঘব করেছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। 1 টাকাতেই পারাপার, ডেবরার নতুন বিধায়ক এই সুবিধা করেছে এখানকার খেয়াপাড়াপাড়ে, এমনটাই কিন্তু দাবি এখানকার মানুষের। না, যেটা নেয় আমাদের কাছে 1 টাকা সেটাই নিচ্ছে, বেশি 4 টাকা পান, 4 টাকা মতো, 4 টাকা 5 টাকা। একা মোটরসাইকেলে 4 টাকা নিল, একা 1 টাকা। সেতু তৈরির খবরে খুশি স্থানীয়রা, দীর্ঘদিনের পারাপারের সমস্যা মিটবে আশায় বুক বেঁধেছেন তারা। ক্যামেরায় মনোজিতের সঙ্গে নিবেদিতা, আরোহী নিউজ, ডেবরা।